আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ঈদ মোবারক। কেমন আছেন সবাই? মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে নিশ্চয়ই সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এটি হচ্ছে রমজান মাসের শেষ ইফতার। ইফতারের কিছু অংশ বিশেষ আপনাদের সাথে শেয়ার করছি, কারণ এই রসমালাই আমার বোন তৈরি করেছে। তো এটি হচ্ছে এই অল্প পরিমাণেই তৈরি করা হয়েছে আজকের ইফতারের জন্য, আগামীকালের জন্য এটি থাকছে না। তো দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আমরা পেয়েছি আমাদের খুশির ঈদ, পবিত্র ঈদুল ফিতর। তো চাঁদ রাত, চাঁদ উঠে গিয়েছে, আমরা চাঁদ দেখতে পেয়েছি। বেশ কয়েক বছর পর চাঁদ দেখলাম। তো আমি আসলে চাঁদ দেখার অংশটুকু শ্যুট নিতে পারিনি, কারণ আমাদের বাসার ছাদের থেকে আসলে চাঁদ দেখা যাচ্ছিল না, আমার ছোট চাচির ছাদের উপর থেকে দেখা যাচ্ছিল। তো সেখানে আমরা যখন দৌড়ে গিয়েছি, তো আমি আসলে ক্যামেরা নিতে ভুলে গিয়েছিলাম, যে কারণে আর আমি সেই অংশটুকু শ্যুট নিতে পারিনি। তো এটি হচ্ছে মাগরিবের পরের সময়, অর্থাৎ ইফতারের এবং নামাজের পর চাঁদ দেখার পরে আমরা বসেছি, মেহেদি দিচ্ছি হাতে। তো এখানে আমার ছোট্ট টুনটুন পাশে বসে বিস্কিট নিয়ে দুষ্টামি করছে। তো এখানে যেটা হচ্ছিল যে এই লেক্সাস বিস্কিটের মাঝখানে যে ছিদ্র, এর মাঝখানে ও একবার এই কলমটি রেখে বিস্কিটটি ঘুরাতে পেরেছিল, তো খুব অল্প সময়ের জন্য। তো ওর খুব মজা পেয়েছিল, আমরা এই আসলে তখন তো আর ক্যামেরায় নিতে পারিনি। এরপর মনে হয়েছে যে আমি আসলে এরকম যদি আবার করতে পারে, তো আমি একটু ক্যামেরা অন রেখেছি, কিন্তু আসলে আর ওরকম ভাবে হয়নি। তো যাই হোক, এখানে মেহেদির পর্ব চলছে, সবাই হাতে মেহেদি পরছে। আর চাঁদ রাত, আগামীকাল ঈদ, তো রমজান শেষ হয়ে গেল। সবার মনে অনেক খুশি, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পরে যে ঈদ আসে। আসলে আমরা ঈদের দিন অনেক মজা করি, তো চাঁদ ওঠার সাথে সাথেই আসলে আনন্দ শুরু হয়ে যায়। তো এখন মেহেদি পর্ব চলছে, সবার হাতে হাতে মেহেদি। খুব চমৎকার ডিজাইন হয়েছে, আমার বোন করে দিয়েছে, তো সবার হাতে বেশ ভালোই লাগছিল। আসলে এই অংশটুকু, মেহেদি পরার অংশটুকুই আমার কাছে মনে হয় যেন ঈদের আসল মজা। মানে এর মাঝেই, মেহেদি দেওয়ার মাঝেই আসলে আমি মনে মানে অনেক আনন্দ খুঁজে পাই। সবার হাতে মেহেদি, এটাই আসলে কার কতটুকু কালার আসলো, এটাই ঈদের মূল মজা আমার কাছে মনে হয়। তো ছেলে মেয়ে ছোট বড় সবাই মোটামুটি আমরা বাসায় হাতে মেহেদি পরেছি, খুবই ভালো লেগেছে, তো আপনাদের সাথে শেয়ার করলাম। তো এটি হচ্ছে শ্যামাই রান্না করেছেন আমার মা। আমাদের বাসায় আমি বেশ ছোটবেলা থেকেই দেখে আসছি যে চাঁদ ওঠার সাথে সাথেই শ্যামাই রান্না করা হয়। তো এই সময় আমরা সবাই খুব মজা করে, মানে চাঁদ ওঠার সাথে সাথে মোটামুটি আমরা ঈদের আনন্দ উপভোগ করা শুরু করি। তো শ্যামাই দিয়ে আমাদের অনেক মানে আনন্দ শুরু হয়, এরকম একটা বিষয়। তো যাই হোক, আমার মেয়েদের জন্য একটু তুলে দিচ্ছেন মা। তো আপনাদের সাথে আজকের চাঁদ রাতের অংশটুকুই শেয়ার করতে চাচ্ছি। তো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই, আর যারা করেননি তাদেরকে রিকোয়েস্ট করছি, প্লিজ 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 এক্ষুনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আর হ্যাঁ, পাশে থাকা বেল বাটনটি কিন্তু অবশ্যই প্রেস করে রাখবেন, যেন নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনারা দেখে নিতে পারেন। তো মাত্র কিছুক্ষণ আগে মেয়েদের বাবা এসেছে, তো আসার সাথে সাথেই আমাদের নিয়ে একটু বাইরে গিয়েছে। আমি আমার বলা যায় জীবনের প্রথম যে চাঁদ রাতে আমি আসলে বাইরে গিয়েছি। তো মেয়েদের সাথে ওর বাবা আছে, আমার চাচাতো বোন আছে, খুব অল্প সময়ের জন্য। খুব মানে এখন ও এসেছে বাসায় প্রায় 9:30 দিকে রাত, তো 10:00 মধ্যেই আমরা বেরিয়েছি এবং 10-15 মিনিটের মতো ছিলাম। তো বাসায় আসার পরে তো এই যে বাজি কিনে এনেছে, তো বাজিটা গত ঈদ থেকে শুরু হয়েছে বাজির আনন্দ, ওর বাবা ওদের শিখিয়ে দিয়েছে। তো গত বছর ওর বাবা বাজি কিনে এনেছিল এবং সেটি দিয়ে ওরা বেশ মজা করেছে। তো এবারও তার ব্যতিক্রম হয়নি, এবার
ব্যতিক্রম এটুকুই যে আমাদের সাথে নিয়ে সে বাজি কিনেছে। তো যাই হোক, এখন বাজিগুলো পোড়ানো হবে। গত ঈদে যে বাজি কেনা হয়েছিল সেই বাজি যে বিকট সাউন্ড হতো, তো আমি আজ বলেছি যে ওই বাজিগুলো এখন পোড়ানোর প্রয়োজন নেই। যদি ওই বাজি কিনেছে এবং সাথে আরেকটা বাজি যেহেতু কিনেছে, তাই আমি বলেছি যে এই বাজিটি এখন পোড়াও। এটি হচ্ছে তারা বাজি, বেশ চমৎকার, এটি আমার কাছে বেশ ভালো লেগেছে। তো প্রথমে ওর বাবা একটু দেখিয়ে দিয়েছে এবং পরবর্তীতে আমার মেয়ে নিজেই পেরেছে। তো এটি আমার কাছে বেশ ভালো লেগেছে অন্য বাজির তুলনায়, যেটিতে এত সাউন্ড আসে যে আমার মেয়েরা আসলে ভয় পেয়ে যায়, বিশেষ করে ছোট বেবিটা বেশি ভয় পায়, কেঁপে কেঁপে ওঠে। তো এটি দেখে অবশ্য বেশ মজা পেয়েছে, আমার কোলে ছিল, সে খুশিতে হাত নাড়ছে এবং সে বেশ মজা পাচ্ছে। তো এক ফাঁকে অবশ্য বাবার কাছেও চলে গিয়েছে, কারণ ওর কাছে মনে হয়েছে বাবার কোলে গেলে হয়তো বা নিজে ধরতে পারবে। তো যাই হোক, ওর বাবা একবার দেখানোর পর আমার মেয়েরা চেষ্টা করতে চাচ্ছে, বেশ ভালোই লাগছে। তো রাতের এই সময়টুকু বেশ মজার কাটছে। তো আপনাদের সাথে আসলে শেয়ার করব বলে শ্যুট নিয়ে রেখেছি, নিশ্চয়ই আপনাদের দেখতে ভালো লাগছে। আসলে বাচ্চাদের ঈদটাই আসলে আসল ঈদ, আমাদের তো মানে ছোটবেলার কথা মনে পড়ে যায় আসলে বাচ্চাদের এই মজা দেখার পরে। যদিও বাজির এরকম আমার তেমন কোনো অভিজ্ঞতা নেই, আমি ছোটবেলায় আসলে এরকম এতটা পছন্দ করতাম না, এগুলা আমরা করিনি, কিন্তু দূর থেকে এরকম বাজির আওয়াজ আসতো, কিন্তু এরকমভাবে আসলে নিজেদের পোড়ানো হয়নি। তো যাই হোক, মেয়েরা মজা করছে, এটি দেখে বেশ ভালোই লাগছে। তো ছোটবেলায় ঈদ অন্যান্য অনেক কিছুই ছিল, আমাদের হাতে মেহেদি আমরা পড়তাম, বেশ পাড়ায় পাড়ায় ঘোরা, এরকম বিভিন্ন বাসায়, আত্মীয় স্বজনের বাসায়, বন্ধুদের বাসায়, এরকমভাবে বেশ ঘোরাঘুরি হয়েছে। কিন্তু চাঁদ রাতে আসলে এরকম বাজির মজাটা ছিল না। তো অনেক কিছুই দেখে মনে পড়ে যায়, যাই হোক সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি, নিশ্চয়ই আপনাদের ভালো লাগছে। হয় যে আসলে ছোটবেলার ঈদ যদি ফিরে পেতাম তাহলে অনেক ভালো হতো, তো সেটা তো আর সম্ভব না, যে কারণে বাচ্চাদের আনন্দ দেখেই নিজেরা খুশি হই, ভালো লাগে, ঈদের আনন্দ পরিপূর্ণ হয়ে ওঠে। তো নিশ্চয়ই আপনাদের সবাই অনেক অনেক মজায় ঈদ পালন করছেন, আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন যে আসলে কেমনভাবে পালন করলেন, ঈদ চাঁদ রাত কেমন কাটলো বা ঈদের দিন কেমন কাটলো। তো আমি আপনাদের কমেন্ট পড়ে আপনাদের ঈদ সম্পর্কে জানতে পারবো, আমার অনেক অনেক ভালো লাগবে। তো আমি দোয়া করি যে আপনাদের সবার জীবন অনেক সুন্দর হয়ে উঠুক, ঈদের দিন যেমন আমাদের অনেক আনন্দে কাটে, তো আমাদের প্রত্যেকের দিন যেন, সারা জীবনের প্রতিটি দিনও যেন এরকম ঈদের মতো অনেক ভালো কাটে, অনেক রঙিন হয়ে উঠে। তো এই প্রার্থনাই করি, মহান আল্লাহ আমাদের সবাইকে অনেক অনেক সুস্থ রাখুন, ভালো রাখুন। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমার মেয়েদের জন্য দোয়া করবেন। তো আমার মেয়ে বেশ মজা পাচ্ছিল, একের পর এক বাজি পুড়িয়েই যাচ্ছে। তো ও যে আসলে এতটা এভাবে হাতে আগুনের ফুলকির মতো পড়ছে, এটি দেখে আমি ভেবেছিলাম ও হয়তো বা ভয় পেয়ে যাবে, কিন্তু আসলে ওর ভয় লাগছিল না, ও নিজেকে রোবো বয় বলে দাবি করে। তো যে কারণে ওর অনেক মজা পাচ্ছে, আমি ভেবেছিলাম যে ভয়টা আমি ওকে নিয়ে পেয়েছিলাম, সেটি আমার আসলে দূর হয়ে গিয়েছে। যাই হোক, আলহামদুলিল্লাহ অনেক মজার মজার সময় কাটছে। তো এরপর আবার আসছে সেই সময় পর্ব। তো এই তো গল্প করছেন, তার অনেক গল্প, অনেক গল্প তার কাছে জমা থাকে, আস্তে আস্তে করে সব গল্পের ঝুড়ি তিনি খুলে বসেন। তো তার গল্পের শোনার এক বিশেষ শ্রোতা হচ্ছে আমার চাচাতো বোন, সে খুব মজা করে আগ্রহ নিয়ে তার গল্পগুলো উপভোগ করে। এই তো, এই পর্যন্তই আজকের রাতের অংশ শেষ করলাম। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।